হ্যালো ব্রান, আজকে আমার সব থেকে খুশির একটা দিন, কারণ আজকে আমি অ্যাডসেন্স থেকে যে চিঠিটা আসে, মানে ইউটিউব থেকে যে চিঠিটা আসে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন জন্য, ওইটা আমি পেয়ে গেছি। তো আজকের ভিডিওতে আমি আমার পুরো অভিজ্ঞতাটা শেয়ার করব, যে 3 বছরে আমি কিভাবে কি করছিলাম, যার কারণে আর কিভাবে আমার কে কতদিন লাগছে কোন স্টেপগুলোতে, আপনাদেরও কতদিন লাগতে পারে, আপনাদেরও কীভাবে স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন 2024-এর জন্য, ওইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকে। তো আমার ইউটিউব যাত্রা শুরু হলো গিয়ে 2020-এর মে মাসের দিকে আর কি। তো ওইখান থেকে শুরু করে হলে তখন তো অত বেশি ভিডিও মানে ভালো করে এডিটও করতে পারতাম না, জানতাম না, তারপরেও একটা ইচ্ছে ছিল যে শুরু করার। তো যেরকম হয়েছিল মোটামুটি একবারে ছেড়ে দিছি, এগুলো একবার দেখার মতো না, এগুলো প্রাইভেট করে দিছি এখন। আর আস্তে আস্তে সময় যেতে যেতে কন্টেন্ট পাইছি, ব্লগ নিয়ে করবো, অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে থাকে, যেমন আমার পড়ার ভিডিও থাকে, আমার গিটারের ভিডিও, গান বাজার গান বাজনা করে এগুলোর ভিডিও, প্লাস টিউটোরিয়াল, যেগুলো যে যা ভিডিও পাইছি আমি তাই বানাইছি আর কি, যে আমি এক্সপেরিমেন্ট করছি আর কি আমার কোন জনরাতে আছে। এখন মোটামুটি 2 থেকে 3টা জনরায় আমি সেট হয়েছি আসে যে আমি এগুলাতে বেশিরভাগ ভিডিও করবো আর কি। তো এই গত বছর 2023-এর অক্টোবরের দিকে হলো গিয়ে আমার 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ফিল আপ হয়, এবং ওইটা ফিল আপ হওয়ার তখন আমি বাড়িতে ছিলাম, অনেক খুশি। আমি ভাবি নাই যে আমার 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা এত তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে, কারণ আমার কন্টেন্ট এত স্ট্রং ছিল না, কিন্তু কিছু টেকনিক্স আর কিছু সময় সুযোগ মানে ভিডিও কন্টিনিউয়াসলি দিতে থাকছে, যেরকম হলো প্রত্যেক সপ্তাহে আমার একটা ভিডিও মাস্ট আসবে। আর ইদানিং কয়েক মাস ধরে, 6 থেকে 7 মাস ধরে গিয়ে যে শর্টস ডেইলি 4টা করে আমার শর্ট আসে, যার মানে চ্যানেল পুশের উপরে ছিল। পুজোর ভিডিও দিয়েই আমার, কুমারী পুজোর একটা ভিডিও দিয়ে আমার মেনলি যে 4,000 ঘন্টাটা এটা ফিল আপ হয়েছিলো, 1,000 সাবস্ক্রাইবার অনেক আগে ফিল আপ হয়েছিলো, কিন্তু 4,000 ঘন্টাটা হইতেছিল না, বারবার প্রত্যেক বছর রিসেট নিয়ে নিতেছিল আর কি। তো পুরো এটা ফিল আপ হয়েছে, তারপরে বাসায় আসলাম, এসে যখন অ্যাপ্লাই করলাম, আমার 15 থেকে 20 দিন লাগছে অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা লিঙ্কিং হয়ে দিই ইউটিউবের সাথে। মাঝে কিছু আরেকটা টিপস, যেটা হলে আপনাদের চ্যানেলে কোনো ধরনের কপিরাইট ক্লেম রাখবেন না, কোনো ধরনের কপিরাইট ক্লেম না, তাহলে অ্যাডসেন্সে বাদ দিয়ে দেবে। আর অ্যাডসেন্সের তো নিয়ম আপনারা ইউটিউবে জানেনই, দেখবেন অনেকগুলো আছে যে নতুন অ্যাডসেন্স খুললে কী কী নিয়মে করতে হয় আর কি। আর 1,000 সাবস্ক্রাইব হওয়ার কারণে আরেকটা সুবিধা ছিল যে আমার ক্রিয়েটর সাপোর্ট অন হয়ে গেছিলো, যার কারণে ইউটিউবের সাথে আমি কথা বলতে পারছি, আমার সমস্যা হতেছিলো, কিন্তু 2 বার এরর আসছিলো, আর তো এটার কারণে ওরা আমার অ্যাকাউন্ট বারবার চেক করছিলো। এই জন্য যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক হয়েছে, এরপরের দিন মানে 8 থেকে 9 ঘন্টার মধ্যে আমার চ্যানেলের যে মানে ইউটিউবের যে টাইম নেয় চ্যানেল চেক করার জন্য, ওইটা সাথে সাথে আমার করে দিয়েছে আর কি, যার কারণে এরপরে স্টেপ ছিল লাগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পুরো লিঙ্ক হয়ে গেছে, ইনকাম করা শুরু হয়ে গেছিলো। এরপরে $10 পর্যন্ত আসছে, $10 পর্যন্ত আসার পরে ওরা গিয়ে আমার আইডেন্টিটি ভেরিফিকেশন নিয়েছে, আর এরপরে যে ফাইনাল যে স্টেপটা আছে এটা আমাদের হলো অ্যাড্রেস ভেরিফিকেশন। এই যে গুগল থেকে যে চিঠিটা আসে এটা পেয়ে গেলাম, ওটার ওরা আমার 26 তারিখের দিকে, নভেম্বরের সরি ডিসেম্বরের 26 তারিখের দিকে ওরা চিঠিটা পাঠায়, এবং জানুয়ারির 9 তারিখের দিকে আমি পেয়ে যাই আমার হাতের চিঠি। আর আজকে 10 তারিখ, আর ভিডিও করবো বলে আমি এখনও খুলি নাই আর কি, আর খুলে এখন খুলে আমি ইয়ে করে দিব আমার যে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য পিন দেওয়ার যে জায়গাটা আসছে ওই জায়গায় আমি পিনটা দিব। সাথে আছে তো রোদের কারণে একটু চোখে দেখতে সমস্যা হতেছে। তো এই ছিল আমার ছোট অভিজ্ঞতাটা, এখন আরও অনেক অভিজ্ঞতা হওয়া বাকি, ভিডিও এডিটিং থেকে ধরে সবগুলো ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, আরও অনেক রাস্তা বাকি আমার। আমার এই জার্নিটা আপনাদের বলার জন্য জাস্ট শুধু ছোটো ভিডিওটা করলাম, কীভাবে পিন ভেরিফিকেশন পেলাম। তো আমার তরফ থেকে শুধু ছোটোমোটো, আমার চ্যানেল ছোটো বড় না, ছোটোমোটো যে সাজেশন থাকবে এটা হলো যে আপনারা কপিরাইট ক্লেম কোনো গান কোনো সং কোনো কিছু রাখেন না চ্যানেলে, আর ভিডিও বানাতে থাকেন, যত বেশি ভিডিও বানাতে পারবেন তত বেশি সুবিধা, আর যত বেশি শর্টস দেবেন শর্টসগুলো খুব সুন্দর করে দেবেন, শর্টসে প্রচুর ভিউ আর প্রচুর সাবস্ক্রাইবার আনে, এটাই আমার সাজেশন থাকবে। আর আরেকটা হলো গিয়ে যে গুগল অ্যাডসেন্সে যখন টাইমটা চলে আসবে তখন আপনার অ্যাড্রেসটা খুবই কেয়ারফুলি দেবেন, আর অ্যাড্রেসের মধ্যে মাস্ট বি ফোন নাম্বারটা দেবেন আর কি, অ্যাড্রেস লেখার সময় নিচে ফোনের সেকশনে না, অ্যাড্রেসের মধ্যে ফোন লিখে একটা নাম দিয়ে দেবেন, তাহলে পোস্ট অফিস, কারণ ওই যে ফোনটা দেন নিচে ওইটা আর উঠে না, ওই অ্যাড্রেসের সাথে যে ফোনটা লিখে দেন ওই ফোনটাই উঠতে থাকে আর কি। তাহলে এতটুকুই আমার ছোটোমোটো টিপস থাকবে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, থ্যাংকস ফর ওয়াচিং।